I love you, Jan. Mwah. Ish, হয়েছে আর আদর দেখাতে হবে না চাও কেন আমার বউকে আদর দেখাবো না তো কাকে দেখাবো সকালে কৌশল করেছি এখন আর পারবো না ইশ কেন পারবে না হুম যতই ফোলানোর চেষ্টা করো হবে না যাও দূরে থাকো আমার বউকে যখন ইচ্ছা আদর করব বুঝছো না হবে না তো আপনার জন্য রোজ রোজ সকালবেলা আমি কৌশল করতে পারবো না এই ভর্তুপুরে তো নাই আমি আদর করব ব্যাস দেব না আদর করতে আমি জোর করে করব জোর করেও হবে না আর এই শীতের মধ্যে আমি আম্মুর কাছে ঘুমাবো কেন কেন ওই তাহলে আমার শরীর গরম করবে কে কেন কম্বল আছে না কম্বলে হবে না আমি বিয়ে করেছি কি বউ রেখে কম্বল দিয়ে শরীর গরম করতে তাই তো আম্মু তো তোমাকে তার কাছে ঘুমাতেই দেবে না বলবে যাও মা স্বামীর ওপর রাগ করতে নেই যাও ঘরে গিয়ে ঘুমাও ইস আমি আম্মুর মেয়ে বুঝলা আমি আম্মুর কাছে ঘুমাইলে আম্মু আমায় কিছুই বলবে না যা বাবা মা আমার আর উনি নিজেকে মেয়ে বানিয়ে নিচ্ছে নিবই তো আপনি কে হ্যাঁ হু আর ইউ দাঁড়াও দেখাচ্ছি আমি কে এই বলে জোর করে নীলাকে বুকে টেনে নিল আরিয়ান ওর ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল নীলাকে নীলাও আরিয়ানের বুকে মাথা রেখে ভালোবাসার পরশ লুটে নিচ্ছে এভাবেই চলে ওদের দুষ্টুমিষ্টি ভালোবাসা নীলা চাই আরিয়ান ওর ওপর জোর প্রয়োগ করে ভালোবাসা আদায় করুক তাই ওর কাছে থেকে দূরে দূরে থাকে কিন্তু মনে মনে চাই আরিয়ানের খুব কাছে থাকতে আর আরিয়ান চাই নীলার ভালোবাসায় শিখতে হতে তাই মাঝে মাঝে ওকে রাগিয়ে দেয় আবার রাগ ভাঙায় যাতে নীলা তাকে আরও বেশি ভালোবাসে তাই ওর মাথায় দুষ্ট বুদ্ধি উদয় হলো নীলাকে এখন রাগিয়ে দেবে এই পাখি হুম বলো বাবু তুমি কি সত্যি আম্মুর সাথে ঘুমাবে হুম ঘুমাবোই তো রোজ রোজ তোমার অত্যাচার সহ্য করতে পারবো না কি আমি অত্যাচার করি করোই তো ফাজিল কোথাকার ওকে ঠিক আছে আজ থেকে পার্সোনাল রোগী ভিজিট করতে হবে ওকে তাই কইরেন দেখি তো কোন রোগীর অ্যাপয়েন্টমেন্ট করা যায় আরিয়ান কোনো ডাক্তার নয় কিন্তু নীলাকে রাগানোর জন্য বলে সে পার্সোনালি অন্য মেয়ের সাথে লাইন মারবে মোবাইল বের করে ওর স্কুল জীবনের বান্ধবীর সাথে তোলা পিকগুলো দেখছিল নীলাকে ফেলে মোবাইলের দিকে মন দেওয়াতে নীলা রেগে যায় টান দিয়ে মোবাইলটা নিয়ে নেয় নীলা তখন ওর বান্ধবীর সাথে ডুয়েট পিকগুলো দেখছিল মোবাইল স্ক্রিনে এগুলো দেখে নীলার ভীষণ রাগ হয় মোবাইলটা আছাড় মারে রাগে ফুপাতে থাকে নীলা ওর চোখ দুটো ঝলঝল করে ওঠে রাগলে নীলার মুখখানা লাল টমেটোর মতো হয়ে যায় এখনই কেঁদে দিবে এমন অবস্থা রাগ করে থাকতে পারে না মুহূর্তেই শেষ হয়ে যায় আরিয়ান কাছে গিয়ে আদর করতে চায় ওকে সরিয়ে দিয়ে নীলা বিছানা থেকে উঠে যায় চোখ মুছে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় আর আরিয়ান পেছন থেকে হাত ধরে ওর হাত ছাড়িয়ে নেয় এই খবরদার স্পর্শ করবে না আমাকে কেন আমার বউকে আমি স্পর্শ করব না তো কাকে করব অন্য মেয়ে আছে না তাদের কাছে যান তাই সত্যি অন্য মেয়েদের কাছে যাব না স্পর্শ করব না 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 আমাকে স্পর্শ করলে আমার মরা মুখ দেখবেন নীলার এমন রিয়্যাক্ট করায় হতভম্ব হয়ে যায় আরিয়ান নীলাও বিস্মিত কি করে ওর মুখ থেকে এই কথা বের হলো ও নিজেকে বিশ্বাস করতে পারছে না এভাবে রিয়্যাক্ট করাটা ঠিক হয় নাই আরিয়ান অনেক কষ্ট পেল কি বলবে নীলাকে বুঝতে পারছে না আরিয়ান ফ্রেশ হতে বাথরুমে চলে গেল আরিয়ান বাথরুম থেকে বের হতেই নীলা ওর কাছে গেল আরিয়ান এই নাও টাওয়েল কি হলো টাওয়েলটা নাও নিবা না আরিয়ান নীলার সাথে কোনো কথা বলল না আর কথা বলবেই বা কি করে নীলা যে অনেক বড় একটা কসম দিয়ে ফেলেছে নীলাকে যদি আরিয়ান স্পর্শ করে তাহলে নীলার মরা মুখ দেখবে আরিয়ান কোনো কথা না বলে পাশ কেটে রুমে চলে গেল নীলা পেছন থেকে ডাক দিতে গিয়েও পারল না
অফিস থেকে ফিরেই ভালোবাসার খুনসুটি, আর এর মাঝেই ঘটে গেল মান অভিমান। নীলার শাশুড়ি ডাক দিল, বৌমা আরিয়ানকে খাবার দিস? টেবিলে খাবার দাও মা, আমিও দুমুঠো খাই, বেলা তো আর কম হলো না। নীলা শাশুড়ির ডাকে ডাইনিং রুমে চলে গেল।